নমস্কার বন্ধুরা, নিবিতাস কিচেন ও লাইফস্টাইলে আরও একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। শীতের ফুলকপির এক অভিনব খুবই সুস্বাদু রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সামনে হাজির। মুখের স্বাদ বদলাতে চাইলে বা ফুলকপিকে একটু অন্যভাবে রান্না করতে চাইলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, আশা করি বেশ ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। আমি এখানে একটা মাঝারি সাইজের ফুলকপি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ডাঁটাটা ছাড়িয়ে নিয়েছি। এবার এতটা লাগবে না, তাই আমি এখান থেকে তিনটে ফুল বাদ দিয়ে দিচ্ছি। একটা কড়াতে বেশ খানিকটা জল বসিয়ে দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। এবার ফুলকপিটা দিয়ে আমি হালকাভাবে এটাকে ভাপিয়ে নেব। জলটা যখন বেশ ভালোভাবে ফুটে উঠবে সেই টাইমে ফুলকপিটাকে তুলে নিতে হবে। ফুলকপিটা ঠান্ডা হওয়ার পর গ্যাসটা জেলে দিয়ে আমি ফুলকপিটাকে হালকা করে চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নেব। তবে বেশি মাত্রায় পোড়াবেন না, এর থেকে স্মোকি একটা স্মেল আসবে, ঠিক ততটাই পোড়াতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি ঠিক এতটাই পুড়িয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারে আমি ফুলকপিটাকে গ্রেট করে নেব। আর এই স্মোকি স্মেলটা এই রেসিপিটার মাত্রা কিন্তু বহুগুণে বাড়িয়ে দেয়। তো বন্ধুরা দেখুন, আমি পুরো ফুলকপিটাকে গ্রেট করে নিয়েছি। এবার একটা ফ্রাই প্যানে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা সাদা তেল দিয়েও করতে পারেন। ফোড়নে দিয়ে দিলাম অল্প পরিমাণে জিরে, 1টা শুকনো লঙ্কা ও 1টা তেজপাতা। ফোড়নটা থেকে যখন হালকা গন্ধ বেরোবে ঠিক সেই সময় এখানে 8 থেকে 10টা আমি রসুনের কোয়াকে ছোটো টুকরো করে কেটে নিয়েছি। ওই কোয়াটা রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম। রসুনের কোয়াটাকে হালকা করে ভেজে নেওয়ার পর একটা মাঝারি মাপের পেঁয়াজ আমি টুকরো করে কেটে নিয়েছি। ও পেঁয়াজটা দিয়ে হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। হালকা কালার চেঞ্জ হয়ে গেছে, এবার এর মধ্যে 1 ইঞ্চ আদা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, আদাটা দিয়ে দিলাম। 4 থেকে 5টা লঙ্কা আমি টুকরো কেটে নিয়েছি, ওই লঙ্কাটা দিয়ে দিলাম। 8 থেকে 10টা কারি পাতা নিয়েছি, ওই কারি পাতাটাও দিয়ে দিলাম। তবে লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। ভালো করে নেড়েচেড়ে আবারও আমি একটু ভেজে নিয়ে ওর মধ্যে একটা মাঝারি মাপের টমেটো গ্রেট করে নিয়েছি। ওই টমেটোটা দিয়েও আমি ভালো করে ভেজে নিচ্ছি। এবার অ্যাড করছি গুঁড়ো মশলা। আমি 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/4 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সমস্ত শুকনো মশলাগুলো দিয়ে খুব ভালো করে দেখুন ভেজে নিচ্ছি। শুকনো মশলাগুলো থেকে যখন তেল ছাড়বে ঠিক সেই সময় স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, অল্প পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি, তবে চিনিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আবারও ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়ে আমি ওর মধ্যে অ্যাড করছি 1/3 কাপ মটরশুঁটি। মটরশুঁটিটা দিয়ে 1 মিনিট কম আছে, আবারও আমি ভেজে নিচ্ছি। এবার অল্প পরিমাণে জল দিয়ে আমি জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। জলটা ফুটে আসার পর আমি ওর মধ্যে অ্যাড করছি গ্রেট করা ফুলকপিটা। ফুলকপিটা দিয়ে কম আছে, ভালো করে নেড়েচেড়ে 2 মিনিট আমাকে ভেজে নিতে হবে। আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে আমাকে জানাবেন কেমন লাগলো, এবং ফ্যামিলি ও ফ্রেন্ডদের সাথে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল। 2 মিনিট ভালো করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করছি 1 কাপ উষ্ণ গরম জল। গরম জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢাকা দিয়ে এটাকে আমি 5 মিনিট সেদ্ধ হতে দেবো। বন্ধুরা, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। আর পাশে দেওয়া বেল আইকনটি অবশ্যই ক্লিক করে অল করে দেবেন। আমি 5 মিনিট পর আপনাদের দেখিয়ে দিচ্ছি। 5 মিনিট পর দেখুন জলটা অনেকটাই টেনে নিয়েছে। আবারও নেড়েচেড়ে আমি এখানে অল্প পরিমাণে ধনে পাতা অ্যাড করছি। ধনে পাতা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিলাম। এই রেসিপিটা অত্যন্ত সুস্বাদু হয় বন্ধুরা, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি ও 1/4 চামচ গরম মশলার গুঁড়ো। ভালো করে নেড়েচেড়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো।
বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে আমি এটাকে 5 মিনিট রেখে দেব। তারপর এটা আমি গরম গরম পরিবেশন করব। তাহলে বন্ধুরা রেডি হয়ে গেল আমার খুব সহজ পদ্ধতিতে মশলা কোবি। এটা বাড়িতে আজই বানান এবং রুটি পরোটা ভাত সবার সাথে এটা পরিবেশন করা যায়। এটা বানিয়ে পরিবারের সঙ্গে এনজয় করুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।